আসসালামু আলাইকুম দারুণ এক জয়ে পাকিস্তান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল যদিও সাকিব আল হাসান দেশে না আসে ব্যস্ত বিদেশি লীগ খেলতে টান টান উত্তেজনার ম্যাচ হতে চলেছে বাংলাদেশ ভারত ম্যাচ উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টেস্টের জন্যই দল ঘোষণা করেছে বিসিবি দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বশেষ সিরিজের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের দারুণ পারফর্ম করেছিল টাইগাররা তাই সেই সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আনা হয়নি চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম তাছাড়া বাকি সবাই দলে টিকে গেছেন শরিফুলের জায়গায় স্কোয়াডে ডাকা হয়েছে জাকের আলীকেই লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতোই জাতীয় দলের ডাক পেলেন এই উইকেট কিপার ব্যাটার তবে এর আগে বাংলাদেশের জার্সিতে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলেছেন তিনি সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে উনিশ সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত চেন্নাইয়ে হবে এই ম্যাচটি এরপর সাতাশ সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ডি ম্যাচে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি বড় অংশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে কারা কারা জায়গা পেলেন নাজমুল হোসেন শান্ত থাকছেন অধিনায়ক জাকির হাসান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম লিটন কুমার দাস মুশফিকুর রহিম মমিনুল হক সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাঈম হাসান নাহিদ রানা জাকের আলী অনিক হাসান মাহমুদ তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ ভারতের বিপক্ষে এই ঘোষিত স্কোয়াডটি নিয়ে আপনাদের কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে